বহরমপুরে সেখানে তুলকারাম পরিস্থিতি ডিওয়াইএফআই এর এসপি অভিযান ঘিরে উত্তেজনা ব্যারিকেডে ভেঙে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের পুলিশ সুপারের অফিস অভিযান ডিওয়াইএফআই এর আর সেই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বহরমপুরে আমাদের প্রতিনিধি শোভা আমাদের সঙ্গে রয়েছেন শোভা কি খবর দেখো এই মুহূর্তে ডিওয়াইএফআই এর কর্মীরা তাদেরকে টেক্সটাইল মোড়ে যেখানে মূল ব্যারিকেড করেছিল পুলিশের সেখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় এই মুহূর্তে তারা রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং মূল যেটা অভিযোগ সেটা হচ্ছে চাকরি দুর্নীতির সঙ্গে যারা জড়িত জানিয়ে গোটা রাজ্য তলপার সেই জায়গায় তাদের আজকে ডেপুটেশন দেওয়া কর্মসূচি ছিল এসপি অফিস ঘিরে এই ডেপুটেশনে ডাক দেওয়া হয় এটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি অনুযায়ী ডিওয়াইএফআই এর কর্মীরা আজকে বহরমপুরে তাদের যে জেলা কার্যালয় ছিল সেখান থেকে তারা মিছিল করে আসেন এবং বহরমপুর টেক্সটাইল মোড়ে আসার পর সেখানেই তাদেরকে প্রথম ব্যারিকেডে তারা আটকে দেন এবং সেই সময় দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় এই মুহূর্তে ডিওয়াইএফআই কর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা রাস্তার উপর তারা বসে পড়েছেন এবং সেখানেই তারা বিক্ষোভ অবস্থান তারা চালিয়ে যাচ্ছেন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আপনাদের দেখায় সেই ছবি ডিওয়াইএফআই এসপি অফিস অভিযান আর সেই অভিযান নিয়োগ দুর্নীতির অভিযোগে এই অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি বহরমপুরে এসপি অফিসের সামনে আপনারা দেখুন এই মুহূর্তে যে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করা হচ্ছিল সেখানে পুলিশ আর অভিযানকারীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নিয়োগ দুর্নীতির অভিযোগে এই অভিযান ডিওয়াইএফআই এর তরফ থেকে এই অভিযান করা হচ্ছে আর সেই অভিযানে বহরমপুরে এসপি অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি ডিওয়াইএফআই এর এসপি অফিস অর্থাৎ পুলিশ সুপারের অফিস অভিযান ঘেরাও এবং সেখানে সেই অভিযানেই পুলিশ যে ব্যারিকেড তৈরি করেছিল যাতে অভিযানকারীরা ঢুকতে না পারে সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আর তখনই পুলিশ বাধা দেয় মুহূর্তে পুলিশ আর ডিওয়াইএফআই কর্মী সদস্যদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে শোভা এই মুহূর্তে পরিস্থিতি একটু জানতে চাইবো কারণ নিয়োগ দুর্নীতির অভিযোগে এই অভিযান বহরমপুরে তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি ডিওয়াইএফআই এর এসপি অফিস অভিযান পুলিশ যে ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেড ঠেলে ঢোকার একটা চেষ্টা এবং সেখানে পুলিশ বাধা দেয় পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা